দর্শক আমরা সবাই জানিয়ে এবং সবাই একটি উৎকণ্ঠার মধ্যে রয়েছে যে ঘূর্ণিঝড় মোখা এখন বাংলাদেশের কক্সেস বাজার এবং মিয়ানমার উপকূলের দিকে ধেয়ে আসছে এরই মধ্যে কক্সেস বাজার সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদকে দেখিয়ে যেতে বলেছে আমাদের আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের পনেরোতম বিশেষ বিজ্ঞপ্তিতে এই বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দরকে আট নম্বর মহা বিপদ সংকেত এবং পায়রা সমুদ্র বন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আপনারা এরই মধ্যে হয়তো জেনেছেন যে ঘূর্ণিঝড় মোকা আবহাওয়া অধিদপ্তর এবং পার্শ্ববর্তী কয়েকটি দেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী যে আগামীকাল রোববার মানে চোদ্দোই মে দুপুর কিংবা তার আগে যে কোনো সময় উপকূলে আঘাত হানতে পারে এ লক্ষ্যে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে উপকূলীয় অঞ্চলে তার মধ্যে আমাদেরও যারা জনসাধারণ তাদেরকে সচেতন হতে হবে আবহাওয়ার সংকেত অনুযায়ী আমাদেরকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে নিরাপদ আশ্রয়ে যেতে হবে তাহলেই হয়তো এই ঘূর্ণিঝড়কে মোকাবেলা করা যাবে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে আমরা বিভিন্ন সময়ে ঝড়ের তীব্রতা অনুযায়ী আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এই সংকেতগুলো পেয়ে থাকি তারা প্রচার করেন এবং জনসাধারণ যেন এই সংকেত দেখে সচেতন হয় তবে আমরা অনেকেই হয়তো জানি না এই সংকেতের সংকেত দ্বারা কি বোঝানো হয় বা এই সংকেত দ্বারা ঝড়ের তীব্রতার কি সেটা আমরা হয়তো সাধারণ অর্থ ওইভাবে বুঝি না তা আমরা এখন আপনাদের সাথে আবহাওয়ার যে এই বিশেষ করে ঝড়ের ক্ষেত্রে যে সংকেতগুলো আছে হুঁশিয়ারি সংকেত বিপদ সংকেত মহাবিপদ সংকেত এগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমরা বলার চেষ্টা করব এর মধ্য দিয়ে আবহাওয়া অধিদপ্তর ঝড়ের তীব্রতা কিভাবে বোঝানোর চেষ্টা করেন ঘূর্ণিঝড়ের সময় মানুষকে সচেতন করতে আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন মাত্রার সতর্কতামূলক প্রচারণা করে থাকেন যেগুলোকে আমরা সতর্ক বার্তা বলি সেই সতর্ক বার্তায় আমরা দেখতে পাচ্ছি এক থেকে এগারো পর্যন্ত বার্তা সাধারণত ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর দিয়ে থাকেন এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত এই সংকেতের দ্বারা বোঝানো হয় যে দূরবর্তী এলাকায় একটি ঝড় হওয়ার অঞ্চল রয়েছে সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একষট্টি কিলোমিটার যা সামুদ্রিক ঝড়ে পরিণত হতে পারে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দ্বারা বোঝানো হয় বাতাসের এক টানা গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে অষ্টআশি কিলোমিটার বন্দর এখনই ঝড়ের কবলিত হবে না তবে বন্দর ত্যাগ করে জাহাজ পথে বিপদে পড়তে পারে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেখানে বলা হয়েছে বন্দর ও বন্দরে নোংর করা জাহাজগুলোর দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে বন্দরে ঝড় হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের সাথে একটানা গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে এরপর চার নম্বর হুঁশিয়ারি সংকেতের কথা আবহাওয়া অধিদপ্তর বলেছে যে বন্দর ঘূর্ণিঝড় কবলিত যেখানে বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘন্টায় একান্ন থেকে একষট্টি কিলোমিটার হতে পারে তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপজ্জনক সময় আসেনি পাঁচ নম্বর মহাবিপদ সংকেত আমরা এতক্ষণ হুঁশিয়ারি সংকেত দেখলাম স্থানীয় সতর্ক সংকেত দেখলাম এবার আমরা যদি পাঁচ থেকে খেয়াল করি তাহলে আসবে বিপদ সংকেত পাঁচ নম্বর বিপদ সংকেতে বলা হয়েছে বন্দর ছোট বা মাঝারি তীব্রতার ঝঞ্ঝাবহুল এক সামুদ্রিক ঝড়ের কবলে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে আটষট্টি কিলোমিটার ঝড়টি বন্দরকে বাঁ দিকে রেখে উপকূলই অতিক্রম করতে পারে এখানে লক্ষণীয় যে পাঁচ নম্বর বিপদ সংকেতে বলছে যে বন্দরকে বাঁ দিকে রেখে ঝড়টি উপকূল অতিক্রম করতে পারে কিন্তু ছয় নম্বর সংকেত যদি আমরা খেয়াল করি সেখানে বলা হচ্ছে বন্দর ছোট বা মাঝারি তীব্রতার ঝঞ্ঝাবহুল এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটা না গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে আটষট্টি কিলোমিটারই থাকবে তবে ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে অতিক্রম করবে আমরা পাঁচে দেখেছিলাম বাম দিকে আর ছয়ে দেখলাম পার্থক্যটা ডান দিক থেকে অতিক্রম করবে বন্দর ঝড়টি আর সাত নম্বর বিপদ সংকেত যদি আমরা দেখি সেখানে আবহাওয়া অধিদপ্তর বলছে যে এক্ষেত্রে বন্দর ছোট বা মাঝারি তীব্রতার ঝঞ্ঝাবহুল এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে আটষট্টি কিলোমিটারই থাকবে তবে ঝড়টি বন্দরের উপর বা এর নিকট দিয়ে অতিক্রম করতে পারে আমরা পাঁচে দেখলাম যে ঝড়টি বন্দরের বাঁ দিক দিয়েও উপকূল অতিক্রম করবে ছয়ে দেখলাম ডান দিক দিয়ে কিন্তু সাথে ঠিক বাতাসের গতিবেগ একই থাকবে কিন্তু বন্দরের উপর এবং নী নোট দিয়ে ঝড়টি অতিক্রম করবে এরপর যদি দেখি আট নম্বর মহাবিপদ সংকেত আমরা সাত পর্যন্ত বিপদ সংকেতের পূর্বাভাস জানলাম আট নম্বরে আসলো মহাবিপদ সংকেতের বিষয়টি এক্ষেত্রে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার বায়ের বেশি হতে পারে প্রচণ্ড ঝড়টি বন্দরের বাঁ দিকে রেখে উপকূল অতিক্রম করবে আমরা মহাবিপদ সংকেত আটে দেখছি যে ঝড়টি বন্দরকে বাঁ দিকে রেখে উপকূল অতিক্রম করবে আর নম্বর মহাবিপদ সংকেতে আমরা দেখছি বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার বা এর বেশি হবে তবে প্রচণ্ড শক্তিশালী এই ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে আমরা আটে দেখলাম যে ঝড়টি বন্দরকে বাঁ দিকে রেখে উপকূল করার কথা বলা হয়েছে আর নয়ের ক্ষেত্রে আছে বন্দরকে ডান দিকে রাখার ঝড়টি উপকূল অতিক্রম করার বিষয়টি এরপর রয়েছে দশ নম্বর মহাবিপদ সংকেত ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আজ তেরোই মে সর্বশেষ আবহাওয়া অধিদপ্তরের পনেরোতম বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আমাদের কক্সেস বাজার সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এই দশ নম্বর মহাবিপদ সংকেতের বিষয়টি হচ্ছে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক সামুদ্রিক ঝড়ে কবলে পড়বে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার বা তার বেশি হবে তবে প্রচণ্ড ঝড়টি বন্দরের উপর বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করবে আমরা আট নম্বর মহাবিপদ সংকটে দেখলাম যে বন্দরকে বাঁ দিকে রেখে প্রচণ্ড ঝড়টি উপকূল অতিক্রম করবে নয় দেখলাম যে বন্দরকে ডান দিকে রেখে প্রচণ্ড ঝড়টি উপকূল অতিক্রম করবে আর দশের ক্ষেত্রে দেখছি যে ঝড়টি বন্দরের উপর বা নিকট দিয়ে প্রচণ্ড ঝড়টি উপকূল অতিক্রম করবে এরপর আর একটি যে সংকেত সেটি হচ্ছে এগারো নম্বর যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত এরপর যে সংকেতটি রয়েছে সেটি হচ্ছে এগারো নম্বরের যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত এক্ষেত্রে আবহাওয়ার বিপদ সংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এরকম যদি কোনো পরিস্থিতি হয় সেক্ষেত্রেই এগারো নম্বরের যোগাযোগ বিচ্ছিন্ন সংকেতটি দেয়া হয় বা হয়ে থাকে তো আমরা প্রত্যাশা করি যে ঘূর্ণিঝড় মুখার এই ভয়াবহতা থেকে আমাদের উপকূল রক্ষা পাক কিংবা ঘূর্ণিঝড় যদি আঘাত করে সেক্ষেত্রে উপকূলের মানুষ এবং এখানকার জানমাল হেফাজত থাকুক রক্ষা পাক এবং আমরা যারা উপকূল এবং পার্শ্ববর্তী এলাকায় কিংবা দেশের মানুষ এই দুর্যোগে সংকটে যেন সচেতনভাবে এটাকে মোকাবেলা করতে পারি আবহাওয়ার পূর্বাভাস মেনে পর্যাপ্ত যে নিরাপত্তামূলক পরিস্থিতি এবং পরিবেশ সেটি করে নিরাপদে থাকতে পারি সবার সুস্থতা কামনা করছি এবং আশা করছি আপনারা এই ঘূর্ণিঝড় এবং এ সংক্রান্ত যে কোনো খবরের জন্য চোখ রাখতে পারেন চ্যানেল আই এবং চ্যানেল আই অনলাইনে ধন্যবাদ